গুড মর্নিং, আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের জীবনে কালকেই বাবা শাপলা এনেছিল, সকাল সকাল মা শাপলা কাটছে। এখন তো মা খুব বঠুতেই, তোমরা সকলেই জানো যে বঠুতে মা সাবলীল কাজ করতে, তো বঠুতেই মা এখন শাপলা কাটছে। তো বাবা আজকে বাজার থেকে মাছ এনেছে, কাটা পোনা মাছ। তো এখন মা মাছ ধরছে, তো ভালোভাবে মাছ আঁশ ছাড়াচ্ছে, আর তারপরে মাছের মাছের প্রিপারেশন। তো মাছগুলোকে ধুয়ে নিল মা, এরপরে আস্তে আস্তে এই তেলও এনেছি বাবা আজকে, মাছের তেল। আমার আবার তেলের মাছের তেলের বড়া খেতে খুব ভালো লাগে। আর মা এই টমেটো কেটে রেখেছে, সাথে একটু মাছের আলুও কেটে রেখেছে। এই যে শাপলা কেটে রান্নাও শুরু করে দিয়েছে, আর শাপলার মধ্যে একটু কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে এই যে শাপলা রান্না হচ্ছে। তো এরপরে এখন হচ্ছে মাছের তেলের বড়া, মাছ ভাজা হচ্ছে। তো মা এই চাটনি রান্না করে রেখে দিয়েছে দুপুরবেলা। বাজারে এসেছি, ঠাকুর কিনতে এসেছি। তো এখানে মণিমন্ত্রীর দোকান দেখলাম। তো মার্কেটে এখন মানে অনেক রাত হয়ে গেছে, 9টার উপরে বাজে এখন। এখনো লোকের মার্কেটে মার্কেটিং করছে আর কি, শপিং করছে, পুজোর মার্কেটিং করছে, লক্ষ্মী পুজোর বাজার। চলো মা বাবা কোথায় গেল দেখি। আমাদের বাটানগরের মল্লিক বাজার খুব বড় জানো তো, আর দেখছি বাবা মা চলে গেছে ঠাকুর দেখতে। তো এখানে প্রচুর ঠাকুর, পাশাপাশি অনেক দোকান আছে। তো দেখতে দেখতে দেখছি বিভিন্ন প্রকারের ঠাকুর রয়েছে, বিভিন্ন প্রকারের ঠাকুর বলতে সাইজের আর কি ঠাকুর রয়েছে। তো সব ঠাকুরই যেন আমার পছন্দ হয়ে যাচ্ছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ সরা, তো এই আমাদের বাড়িতে আগে সরা পুজো হতো, তারপরে আমার বাবার কাকিমা আবার মূর্তি পুজোও করতো, আর আমার ঠাকুমা সরা পুজো করতো। তো মা আসলে সরা পুজোটা ঠিক করতে পারে না। এখন এসে গেছি দশকর্মার দোকানে, দশকর্মার দোকান থেকে কিছু দশকর্মার জিনিস কিনতে। তো এগুলো আগে আমাদের বাড়িতে লাগানো হতো কদম ফুল। তো মাকে বললাম কদম ফুল কিনবে, মা বলো না কদম ফুল দরজাতে ভালো লাগে না। এই যে এখানে এসে গেছি মুরগির দোকানে, কত বিভিন্ন প্রকারের মুরগি, এখান থেকে একটু মুরগিও কিনেছি আমরা, মুড়ির মুরগি, তারপরে চালের মুরগি, তারপরে গুড় খই সব কিনেছি বাবা, অনেক কিছু কিনেছি কাকুটার কাছ থেকে, দাদার কাছ থেকে। তো দাদাই হবে আর কি। তো দেখতেই পাচ্ছ এখনো মার্কেটে ভিড় রয়েছে। তো আজকে সন্ধ্যেবেলায় মা বাবার সাথে লক্ষ্মী পুজোর বাজার করতে মল্লিক বাজারে গেছিলাম। তো এখন বাড়ি ফিরে এসেছি, ঠাকুর চয়েস করে কিনেছি, আরো অনেক কিছুই যেগুলো দরকার লাগে পুজোর সব কিছুই কিনে এনেছি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, এরপরে ডিনার পর্ব চলবে, ডিনার করব আর কি। তো তোমরা মতামত জানিও কিরকম আজকের ভিডিওটা লাগলো তোমাদের, আর সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। সবার বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী পুজো হচ্ছে, তো আমাদের বাড়িতেও তো দেখলেই সব প্রস্তুতি পর্ব ছোঁয়া সারলাম আমরা। এখানেই ভিডিওটা এন্ড করছি, তোমরা মতামত জানিও, এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের জীবনকে তো সাবস্ক্রাইব করবেন, এবং অন নোটিফিকেশন নোটিফিকেশান অল করে দেবেন, যাতে যখনই আমরা ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। নমস্কার, শুভরাত্রি। নমস্কার।